আবার আমাদের এখানে জল হয়ে গিয়েছে বন্ধুরা, নদীর বাঁধ ভাঙেনি, যেখানে বাঁধটা মানে ঠিক করা হয়েছিল সেখানে বাঁধ মানে উপর দিকে জল আসছে, নদীর উপর দিকে জল আসছে। তো বাইরের ওয়েদারটা দেখুন আর জল কিভাবে হয়েছে বন্ধুরা দেখুন আপনারা। এই যে হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন, আমিও ভালো আছি। তো আমি না কতদিন থেকে বন্ধুরা ভিডিও আপলোড করতে পারছি না, এই যে ঠিক মতো আপলোড করতে পারছি না, আজ দেই বা কালকে দেই এরকম হয়ে যায়, কারণ না বৃষ্টির জন্য আমি পারছি না বন্ধুরা, অনেক বৃষ্টি হচ্ছে আর ভিডিও আপলোড হচ্ছে না, কারেন্ট আসছে যাচ্ছে এইভাবে হচ্ছে। আর এইদিকে দেখুন আবার আমাদের এখানে জল হয়ে গিয়েছে বন্ধুরা, নদীর বাঁধ ভাঙেনি, যেখানে বাঁধটা মানে ঠিক করা হয়েছিল সেখানে বাঁধ মানে উপর দিকে জল আসছে, নদীর উপর দিকে জল আসছে। তো বাইরের ওয়েদারটা দেখুন আর জল কীভাবে হয়েছে বন্ধুরা দেখুন আপনারা। এই যে দেখুন পুরো দিক সাদা আর সাদা বন্ধুরা, দেখুন কীভাবে জল হয়েছে, চারিদিকে জল আর জল, আর ঘরেও জল। এই যে দেখুন বন্ধুরা ঘরেও জল হয়ে গিয়েছে। এই যে ঘরেও জল হয়ে গিয়েছে বন্ধুরা, আর রাস্তায় তো বন্ধুরা এই যে হাঁটু জল না কোমর জল হবে বন্ধুরা রাস্তায়। তো উঠোনের দিকটাও দেখুন বন্ধুরা, এই যে বারান্দা উঠোন, এই যে দেখুন কিভাবে জল, কোমর জল হবে উঠোনেও, কোমর জল হবে বন্ধুরা। তো ঘরে এক দুই রুম বাকি আছে জল আসার, আমার রুমটা পুরো জলে ভর্তি। আর আগের বার যখন জল এসেছিল বন্ধুরা তখন হাঁটু জল ছিল ঘরের ভিতরে, তো এখন অল্প কমই আছে। আর সকাল থেকে না বন্ধুরা বৃষ্টি হতেই আছে, একবারও কমছে না, সকাল থেকে লাগাতার চলছেই বৃষ্টি, একবারই কমছে না। কি অসুবিধা বন্ধুরা, বৃষ্টিটা কমতো তাইলে কিছু করা যেত। এই যে দেখুন যাওয়া আসা, রাস্তায় যাওয়া আসাই অসম্ভব ব্যাপার আমাদের জন্য হয়ে গিয়েছে। তো দেখলেন তো বন্ধুরা কীভাবে জল হয়েছে, তো তাই আমি ভিডিও আপলোড করতে পারছিলাম, আমাদের অনেক অসুবিধা হচ্ছে, মানে রান্নাবাড়াও করা যাচ্ছে না, তো আর ভিডিও আপলোড করতে পারছি না। কিছু মনে করবেন না বন্ধুরা, তো এখন আর ভিডিওটা দেখবেন আর দেখে বুঝতে পারবেন যে আমরা কী বিপদে আছি। তো টাটা বাই বাই বন্ধুরা, আজকের জন্য এতটুকু, ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য, ঠাকুরের কাছে অল্প অনুরোধ করবেন, আর আমাদের এখানে মানে জলটা যেন কমে যায়, অল্প তাড়াতাড়ি কমে যায়, তো আর অসুবিধা হবে না, আপনাদের সাথে আমি রান্নাগুলো শেয়ার করতে পারবো। আর রান্নাবাড়া করছি আমরা অনেক কষ্ট করে করছি বন্ধুরা, করাই যাচ্ছে না ঘরে জল, তো তাই অল্প অসুবিধা হচ্ছে, অল্প না অনেক অসুবিধা হচ্ছে বন্ধুরা, এই যে চারিদিকে জল আর জল, আর মাছও মানে পেয়েছে আজকে। এই যে দেখুন আমি দেখাচ্ছি মাছ, দেখাচ্ছি চলুন দেখবেন মাছ। এই যে দেখুন বন্ধুরা মাছটা, কাইলা মাছ, এই যে কাতলা কাতলা, আপনারা কাতলা বলেন আমাদের এখানে কাইলা বলি বন্ধুরা, এই যে কাইলা মাছ। আর সকালবেলা আরও দুটা পেয়েছিল, এই যে মির্গা মাছ পেয়েছে দুটা না চার পাঁচটা পেয়েছে বন্ধুরা, তো আমরা আমাদের বাড়ির সবাইকে এই যে বেটে দিয়ে দিয়েছি, সবাইকে দিয়ে দিচ্ছি এক একটা করে রান্না করার জন্য। এই যে দেখুন কাতলা মাছ, আরও কতখানি মাছ পেয়েছিল, তো অর্ধেকটা রান্না করা হয়ে গিয়েছে আর অর্ধেকটা এই যে বাকি আছে, আর এখন আরও দুটা পেয়েছে। এই যে দেখুন, তো ঠিক আছে বন্ধুরা দেখলেন তো আমরা কী অসুবিধায় আছি, তো পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না, দেখলে বুঝতে পারবেন যে আমি রান্নাবাড়া কেন দিতে পারছি না, মানে রান্নাবাড়া ভিডিও কেন দিতে পারছি না, আপনাদের সাথে কেন শেয়ার করতে পারছি না, দেখলে বুঝতে পারবেন। তো ঠিক আছে, আজকের জন্য এতটুকু, টাটা বাই বাই, ভালো থাকবেন সুস্থ থাকবেন, আজকের জন্য এতটুকু।